নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আরেকটিবার স্বাগত জানাই বন্ধুরা জেলা দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ চলছে ইমেলের মাধ্যমে কিন্তু আবেদন হচ্ছে অর্থাৎ বন্ধুরা জেলা দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ হচ্ছে ইমেলের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে রাজ্যে চাইল্ড হোমে বিভিন্ন গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ করা হবে ক্লার্ক ম্যানেজার নাইট গার্ড নার্স আয়াসহ বিভিন্ন পদে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে লোক নিয়োগ করা হবে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকারের কোচবিহার জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কোচবিহার জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে নিয়োগ হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ শুধুমাত্র কোচবিহারে জেলার যারা ছেলেমেয়ে রয়েছে তারা শুধু নয় যে কোনো জেলার ছেলেমেয়েরা এখানে কিন্তু আবেদন করতে পারবে তো এখানে কি কী পদ রয়েছে এক এক করে তোমাদেরকে দেখায় প্রথম পদ হচ্ছে ম্যানেজার অথবা কোঅর্ডিনেটর এখানে শূন্য পদ রয়েছে একটি বয়স যিনি চাওয়া হয়েছে সেটি হচ্ছে প্রার্থীর বয়স হবে তেইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাইকোলজিতে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট অথবা কম্পিউটার অপারেশন ডিপ্লোমা সঙ্গে সোশ্যাল ওয়ার্ক চাইল্ড ওয়েলফেয়ার এবং কাউন্সিলিংয়ের অন্তত পক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এক্ষেত্রে বেতন দেওয়া হবে উনিশ হাজার পাঁচশো টাকা তারপরে যে পদের নাম রয়েছে সেটি হচ্ছে নার্স এক্ষেত্রে শূন্য পদ রয়েছে একটি বয়সসীমা এতে চাওয়া হয়েছে তেইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং এক্ষেত্রে মাধ্যমিক পাস অথবা সমতুল্য যোগ্যতায় এবং জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট কোর্স অথবা হোম হেল্প এডস কোর্স করেও থাকলেও আবেদন করতে পারবে নার্সিংয়ের ডিপ্লোমা অথবা জিএনএম নার্সিং কোর্স করে থাকলেও প্রার্থীরা আবেদন এখানে করতে পারবে অর্থাৎ বুঝতে পারছি বন্ধুরা যে কোনো কিন্তু কোর্স তোমাদের থাকলে কিন্তু ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে কিন্তু তোমাদের দু বছরের একটি অভিজ্ঞতা থাকতে বলা হয়েছে এক্ষেত্রে বেতন যেটি দেওয়া হবে সেটি হচ্ছে বারো হাজার টাকা তারপরে পদের নাম হচ্ছে আয়া এক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে তিনটি জেনারেলদের একটি এসটিদের একটি ও এর জন্য একটি প্রার্থীর বয়স চাওয়া হয়েছে একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা চাই মাধ্যমিক পাস অথবা সমতুল্য অষ্টম পাস করে থাকলেও প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে পারবে তারপরে বলা হচ্ছে প্রতি মাসে এদের বেতন দেওয়া হবে বারো হাজার টাকা তারপরে যে পদের নাম হচ্ছে সেটি হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার একটি শূন্যপদ রয়েছে য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যাল সায়েন্সে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে কাজ করা দক্ষতা তার কিন্তু অবশ্যই প্রয়োজন এবং চাইল্ড ওয়েলফেয়ার চাইল্ড ডেভেলপমেন্ট অথবা চাইল্ড কাউন্সিলের চাইল্ড সাইকোলজি নিয়ে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা চাই বেতন এক্ষেত্রে দেওয়া হবে উনিশ হাজার পাঁচশো টাকা তারপরে যেটি রয়েছে পদের নাম সেটি হচ্ছে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট এ পদের জন্য ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন শূন্য পদ রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা কমার্স অথবা অ্যাকাউন্টেন্সি বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে কম্পিউটারে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রতি মাসে পনেরো হাজার চারশো টাকা করে বেতন দেওয়া হবে তারপরে যে পদের নাম রয়েছে সেটা হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ অর্থাৎ নার্স এক্ষেত্রে শূন্য পদ রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ উচ্চ মাধ্যমিক পাস এবং নার্সিং অথবা ফার্মেসিতে ডিপ্লোমা এক্ষেত্রে কিন্তু কোনো একটি জায়গায় অত্যন্ত পক্ষে কিন্তু তিন বছরের কাজের যোগ্যতা বা অভিজ্ঞতা তার কিন্তু প্রয়োজন রয়েছে এক্ষেত্রে বেতন দেওয়া হবে বারো হাজার টাকা তারপরে যে পদের নাম রয়েছে সেটি হচ্ছে হাউস মাদার এক্ষেত্রে একটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য যে কোনো পরীক্ষা থাকতে হবে চাইল্ড কেয়ার প্রোগ্রাম বা ইনস্টিটিউটের চাইল্ড কেয়ার নিয়ে অন্ততপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে এক্ষেত্রে বেতন দেওয়া হবে বারো হাজার একশো টাকা এক্ষেত্রে বয়স দেখ বয়স সীমা যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তারপরে যে পদ রয়েছে সেটি হচ্ছে বেঞ্চ ক্লার্ক এক্ষেত্রে শূন্য পদ রয়েছে একটি এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস প্রতি মাসে চোদ্দো হাজার সাতশো টাকা করে মাইনে দেওয়া হবে তারপরে যে পদের নাম রয়েছে সেটি হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক ক্ষেত্রে যে যোগ্যতা চাওয়া হচ্ছে সেটি হচ্ছে মাধ্যমিক পাস প্রতি মাসে বেতন দেওয়া হবে এগারো টাকা তারপরে পদের নাম হচ্ছে কাউন্সিলার এক্ষেত্রে একটি শূন্য পদ শিক্ষাগত যোগ্যতা সাইকোলজিতে অবশ্যই গ্রাজুয়েট হতে হবে প্রতি মাসে দশ হাজার টাকা মাইনে তারপরে যে পদের নাম হচ্ছে সেটি হচ্ছে অর্ডার লিস্ট এক্ষেত্রে কিন্তু মোট দুটি পদ রয়েছে একটি জেনারেল এবং একটি এসসি এক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস হলেই হলো এবং প্রতি মাসে বেতন দেওয়া হবে সাত হাজার টাকা তারপরে পদের নাম হচ্ছে নাইট গার্ড শূন্য পদ রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস প্রতি মাসে সাত হাজার টাকা মাইনে দেওয়া হবে এক্ষেত্রে সীমা চাওয়া হয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তো আবেদন পদ্ধতি তোমাদেরকে একবার বলে দিই প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট ফর্ম্যাট অ্যাপ্লিকেশনটি করতে হবে প্রার্থীর সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ও মার্কশিট অভিজ্ঞতা সার্টিফিকেট রেসিডেন্স সার্টিফিকেটের সঙ্গে সমস্ত কপি কিন্তু এই যে এস ডাব্লু ও ও সি এইচ বি ই এইচ আর অ্যাট দ্য রেট জিমেল ডট কমে পাঠাতে হবে লিখিত পরীক্ষা কম্পিউটার পরীক্ষা ইন্টারভিউয়ের তারিখ ও সময় আমাদের ওয়েবসাইটে অর্থাৎ যে কোচবিহারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা দেখতে পারবে আবেদন করা যাবে পঁচিশ ছয় দু হাজার একুশ বিকাল পাঁচটা পর্যন্ত তো এর যে ফর্ম্যাটটি সেটি আমার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো এবং যদি কোনোরকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো আমি সেখান থেকে সুন্দরভাবে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো প্রত্যেককে জানাই গুড বাই